गाइज वेलकम बैक टू माय चैनल काइंड स्पाइल। तो আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আর এখন 7:40 বাজে, এখন চলে এসেছি সকালবেলা টিফিন করা নিয়ে। সকালবেলা টিফিন বলতে মেয়ে স্কুলে যাবে, তার জন্য ওর টিফিনটা করছি। আর একেবারে আমিও আজকে বেরোবো, শুট আছে, তো তার জন্য আমিও একেবারে আমারটা করে নিচ্ছি। ওখান থেকে লাঞ্চ দেয়, খেয়ে যাবো যেটা সেটা ভাতই খেয়ে যাই আমি বেসিক্যালি। কিন্তু তাও দেখছি কি করি, বেশি নিয়ে ফেলেছি চাউমিনটা। তো ঝটপট করে করে নিই আমি। আজকে দেরি না হয়ে যায় আমার, উঠতেও লেট হলো আর এগুলো করতে করতে দেরি হয়ে গেলে। চলে গেল, এক দু মিনিট হলো, মানে একদম মানে হাইফাই হাইফাই করে আজকে খুব লেট হয়ে গেছে। যেহেতু চাউমিন টাউমিন বানাতে গেলে 7টায় উঠলে একদম ঠিক হয়, আমি উঠেছি সেই 7:30, তার জন্য ভীষণ লেট হয়ে গেল। ওর একদিন ঘুম থেকে ওঠাটা আমি দেখাবো, মানে আমি বললে আবার সেটা হয় না, মানে কেঁদে যায়। তো ডাকবো আর উঠে পড়বো, ওকে নিয়ে কোনো জ্বালা নেই আমার। সকালবেলা দুই একদিন খুব রেয়ার বলে আজকে যে ইচ্ছা করছে না, একদিন ঘ্যান ঘ্যান করছে, বাট ওকে ডাকলেও উঠে যায়, মানে একদণ্ড, মানে টাইম নষ্ট করে না। ডাকলাম উঠে, মানে 5 থেকে 7 মিনিট ওর পিছনে আমার লাগলো, তাছাড়া আমার হয় না। সব থেকে খারাপ হয়েছে আজকে এই জিনিসটাই যে ও কিছু খেয়ে যেতে পারলো না, লেট হয়ে গেছে। আমি বললাম বিস্কুটটা খা আজকে, যেহেতু ও ভাত খেয়ে যেতে চাইছিল না, তো অন্য কিছু দিচ্ছিলাম, একদম বিস্কুটটা খা, তা আমি আসছি বলে দেখি বিস্কুটটা খাবো, খাবে না খাবে না, একটুখানি এক কামড় খেয়েছে, আর বাকি দুধটাও খেতে পারিনি, পুরো দুধটা দুধের গ্লাসটাই রয়েছে, মানে পুরো খালি পেটে মেয়ে চলে গেল। এটা একটা খারাপ লাগছে, মনটা খুঁতখুত করছে খুব। টিফিনটা দিয়ে দিয়েছি বেশি করে, তবুও যাওয়ার সময়। তো এই এখন আমি চা খেতে বসে গেছি, আমিও বেরোবো 11:30 থেকে 10টার মধ্যে আমার বেরোতে হবে। তো আমিও চাটা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে স্নান করে ড্রেসেস কোনো কখনো বিছনা গোছাতে হবে, তাতেই চাটা খেয়ে দিই, তারপরে রেডি রেডি হয়ে দেখা হবে। তো আমি রেডি পুরো, এইবার বেরোবো। এখন 10:10 বাকি, তো 10টার মধ্যে পৌঁছেই যাবো, জাস্ট 5 মিনিট মতো লাগবে। আর গিয়ে কথা হবে। তো আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, জানি না ব্লগিং কী করে করবো, কালকে পরশু দিন সেই কিনতে পারবো। একেবারে কলকাতা যাব যখন ওখান থেকে কিনবো। কলকাতা কেন যাবো পুরো ব্লগটাই তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো এখন চলো তাড়াতাড়ি বেরোই না, লেট হয়ে যাবে, আর গিয়ে দেখা হবে। তো চলো টাটা। তো আমি প্রথমেই বলেছিলাম আজকে টাকিতে আছে, তো একদম নদীর ধারেই আমার লোকেশনটা ছিল। আর দেখো এখানে পুরো জল একদম কানায় কানায়, যেহেতু কৌশাম্বী অমাবস্যা ছিল, আর এখানে জল একদম পুরো কানায় কানায়, দেখে যেমন ভয়ও লাগছে। আমার ওয়েদারটা এত ভালো ছিল যে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘলা, আর পুরো জল এরকম কানায় কানায়। তো আমি যাওয়ার সময় রীতিমতো ভিডিও করতে করতে গেছি, পুরো এত মানে অসাধারণ লাগছিল ওখানটায়। আর ওই পারটা বাংলাদেশ তো তোমরা জানোই, আর ওয়েদারটা সত্যি এত ভালো ছিল, মানে অপূর্ব লাগছিল। আর আমি হোটেলে চলে আসলাম, দেখো একদম নদীর ধারেই। আর এবার ওপরের ভিউটা দেখো, মানে ওই পাশটা বাংলাদেশ, আর আমি একদম ওপরে ছিলাম টপ ফ্লোরে,
আর এখানে নিচে রাস্তার মানে রাস্তাটা এত সুন্দর দেখতে লাগছিল উপর থেকে, যতজন ছিল সবাই ফটো তুলছিল, মানে এত সুন্দর লাগছিল ওদেরটা সেদিনকে। তো আমি উপর থেকে নিচে চলে এলাম আমার রুমে যেখানে মেকআপ হবে। তো রুমটা কি সুন্দর ছিল দেখো, একটা সোফা, একটা টিভি, এসি বা সুন্দর টেবিল, আর ওখানে একটা ড্রেসিং টেবিল আলমারিও ছিল, বেশ ভালোই রুমটা ছিল মোটামুটি। তো যাই হোক, এখানেই মেকআপটা সেরে তারপরে আমরা উপরে গেছিলাম। তো উপরে গেছিলাম, উপরে এত পরিমাণে হাওয়া মানে দাঁড়ানো যাচ্ছে না, আর আজকে জোয়ার, এখন এই টাইমটা জোয়ার, তো একদম জল একদম মানে সমান সমান হয়ে গেছে, তো আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে এত ভালো লাগছে উপরে দাঁড়াতে, বাট তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে, যেহেতু একটু লেট হয়ে গেছে, যেহেতু এদিকে বৃষ্টি হচ্ছে, দিদি আসতে ওদের লেট হয়েছে, না একটু আগেই শুরু হয়েছে। তো তো এই এবার রেডি রেডি হব। তো আজকে কেমন হয়, আজকে যেন ভালো হয় সব কিছু, তো এই তারপরে দেখা হবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো, রেড লেহেঙ্গার সাথে এরকম গ্রিন আর হোয়াইট এরকম জুয়েলারি ছিল, এডি এডি মানে এডি পাথরের, যাই হোক, তো আমার তো খুবই ভালো লাগছিলো। আর মেকআপের পরের অবস্থা এরকম ছিল ঠিক, তো তারপরে সব গুছিয়ে গুছিয়ে নিয়ে দেন উপরে যাওয়া হয়েছিলো আমাদের। তো বসে বসে কী করবো, আর আমার নিচটা দেখো লেহেঙ্গা মানে এত বড়, এরকম ঠিক করে বসতেও পারছিলাম না। তো এখানে শ্যুট চলছিল, শ্যুটের সময় কিছু ক্লিপিংস এখানে তুলেছিল। তো আজকে শ্যুটটা অন্যদিনের শ্যুটের থেকে টোটালি আলাদা ছিল, অন্যদিন একটা ফটোগ্রাফার থাকে আর আজকে দেখো 50-60 জনের ওপরে, মানে তার বেশি ফটোগ্রাফার সবাই তুলছিল ফটো। তো আজকের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকমই ছিল। আর দেখো শ্যুট শেষ হয়ে গেছে, তবুও বাইরে এসে এত সুন্দর লোকেশন, তাও সবাই মিলে ফটো তোলা হচ্ছিলো, আর উপর হচ্ছে ওয়েদারটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো আর হাওয়া মানে সবাই এখানে দাঁড়িয়েছিল, তো দারুণ ছিল ব্যাপারটা সেদিনকে। তো ফাইনালি শ্যুট কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমি বাড়ি যাচ্ছি, ভালো করে মেকআপটা আজকে রিমুভ করতেও পারিনি, যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ ছিল ঠিক উঠছিল না, তো আমি ভাবলাম বাড়ি গিয়ে ঠিকঠাক করে নেবো, যেহেতু কাছেই বাড়ি একদম। তো এই বেরিয়ে যাচ্ছিলাম, আর এই সামনেটা এত দারুণ লাগছে, মনে হচ্ছিলো না আমি যাবো, মানে একটু থাকতে ইচ্ছে করছিলো ওখানটায়। তো যাই হোক, বাড়িতে আসতেই হবে যেহেতু রাত হয়ে গেছিলো। যদি এই সাথে ঘুরে যেতিস বুঝলি, মানে মেলা হয়ে যদি ঘুরে যেতিস এখান থেকে দিগন্তরে যাবো, দিনান্তরে ও সে বুঝে হয়েছে, দিনান্তরে যাবো, আমার তখন ক্যাবিনেট কিনতে হবে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠিকই ছিল ওয়েদারটা, হঠাৎ করে আবার কাল থেকে বৃষ্টি, তো কোনো কিছুই না। কালকে কলকাতা যাওয়ার কথা, আগেও একবার যখন হয়েছিল প্রায় এক মাস আগে, এই এই একই কারণে যাব কলকাতায়, কিন্তু তখনও ওয়েদার খারাপ, মানে বৃষ্টি হতে হতে যেদিন যাব ক্যান্সেল হয়ে গেল, সেদিনই সকালে উঠে দেখি রোদ, তখন তো আর বেরোনো যায় না, হঠাৎ করে রেডি হয়ে সবাই অনেকে যাব। তো আজকেও সেম, কালকে যাওয়ার কথা এই বৃষ্টি হচ্ছে, কপালটাই খারাপ একদম।
তো এই আর এই তোমরা সকালে দেখলে আমি ব্রেকফাস্ট করছি, মানে ঘুম থেকে উঠেছি 10টার সময় আর ব্রেকফাস্ট করলাম। মেয়ে আজকে স্কুল যায়নি, আর ব্রেকফাস্ট করে একটু চাটা খেয়ে একটু ফোন টোন দেখছিলাম, আর একটু কাজ ছিল। তারপরে পুরো মাথা তো কালকে একদম হাতে দিতে পারিনি, যেহেতু হার্ট স্প্রে দেওয়া ছিল একদম শক্ত হয়ে গেছিলো চুলটা, তো সকালে তেল মেখে আঁচড়াইও নি, রেখে দিয়েছিলাম খানিক পরে, তারপরে আঁচড়ালাম। তারপরে স্নান করে উঠলাম, এবার পুজো দেবো, আর মেয়েকে আজকে মা খাইয়ে দিচ্ছে। এখন আমি পুজো টুজো দিয়ে উঠে তারপরে নিজে খাবো। তো এই আর আজকে যাওয়ার কথা ছিল আমার ওই বাড়ির শ্বশুর বাড়ি, যেহেতু কিছু জিনিস আনার দরকার ছিল আমার, সেটাও বৃষ্টি হচ্ছে, বেরোতে পারবো কি না জানি না। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, আর অবশ্যই তোমরা অনেক অনেক লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্টস করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোই তাতে সাবস্ক্রাইব করে দাও। তো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।